অযত্ন, অবহেলা আর রক্ষণাবেক্ষণের অভাবে পর্যটক শূন্য হয়ে পড়েছে দ্বিতীয় সুন্দরবন খ্যাত ট্যাংরাগিরি সংরক্ষিত বনে নির্মিত ইকো পার্কটি। নাম যশ শুনে যারা আসছেন তারাও ফিরে যাচ্ছেন হতাশ হয়ে। 2013 সালের 19 নভেম্বর বরগুনার তালতলি উপজেলার ট্যাংরাগিরি সংরক্ষিত বনে ইকো পার্কটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর আর কোনো উন্নয়নমূলক কাজ হয়নি এ পর্যটন কেন্দ্রে। ইকো পার্কে ঢুকতেই দেখা মিলবে হরিণের বেষ্টনী। এখানে শুধু হরিণ নয়, এতে আলাদা আলাদা বেষ্টনীতে রাখা আছে শুকর, মেছো বাঘ সহ নানা ধরনের বন্যপ্রাণী। বনের শেষ প্রান্তে গিয়ে দেখা যায় সাগরের বিশাল ঢেউ, সূর্যাস্ত ও সূর্যোদয়। তবে সেখানে যাওয়ার রাস্তা ও গভীর বনে প্রবেশের রাস্তাগুলোর বেহাল দশা। কোথাও কোথাও ভেঙে গেছে রাস্তা। বনের ভেতর থেকে সমুদ্র পর্যন্ত যেতে কাঠের ব্রিজগুলো ভেঙে গেছে। ভেঙেছে পর্যটকদের জন্য নির্মিত শৌচাগার, নষ্ট হয়েছে সুপেয় পানির জন্য নির্মাণ করা টিউবওয়েলগুলো। পর্যটকদের বিশ্রামের জন্য নির্মিত ঘরসহ সকল স্থাপনা ময়লা আবর্জনায় ভরে গেছে। পর্যটকরা হতাশ ও বিব্রত হচ্ছেন। পানি খাওয়ার ব্যবস্থা বা শৌচাগার এটা থাকা দরকার ভিতরে, যেহেতু এই জায়গায় এটা তো আসলে গভর্নমেন্টই করেছে, মানে পর্যটন পর্যটন কি বলে কর্পোরেশনে করেছে হয়তো। তো তারা যদি এই জিনিসটা এখানে দেখলাম আছে, বাট খুবই বাজে অবস্থা, মানে এখানে ঢোকার মতো কোনো, এখানে যে কিছু কী করবে সেটা কোনো উপায় নাই। তো এই জিনিসগুলা মানে ঠিক করা দরকার, উন্নয়ন করা দরকার আর কি। তাহলে এটা আমাদের মানে সবাই এখানে আসতে মানে আসতে চাইবে আর কি। রাস্তাগুলোর খুবই বেহাল দশা এবং ব্রিজগুলোরও একদম মানে নাজুক অবস্থা, নাই বললেই চলে। এখন মোটামুটি আসা যায়, বর্ষা সিজন আসলে ওই সময় ব্রিজগুলো মানে পানি থাকে ভিতরে। আমরা যতটুকু শুনেছি যে এটা দ্বিতীয় সুন্দরবন নামে খ্যাত, এখানে হরিণ আছে, বাঘ আছে, কুমির আছে, বানর আছে, বিভিন্ন প্রজাতির প্রাণী আছে। কিন্তু এসে যা দেখা গেল সেটা হচ্ছে যে হরিণের খাঁচাগুলো ভাঙা, ও হরিণ ভিতরে জঙ্গলের ভিতরে চলে গেছে। তারপর একটা মিশ্র বাঘ ছিল, সে নাকি জঙ্গলে চলে গেছে। অন্যান্য যে প্রাণীগুলো সেগুলো বিলুপ্তির পথে, কারণ যে খাঁচা ভাঙা থাকার কারণে পশু পাখিরা বের হয়ে যাচ্ছে আর মানুষ যখন আসে এসে কিছুই দেখতে পাচ্ছে না। আর রাস্তাঘাট খারাপ থাকার কারণে ভিতরে যে জঙ্গলের যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলো কিন্তু খুবই খারাপ এবং ব্রিজগুলো সেই মান্দার তামলে ভাঙাচুর অবস্থা রয়েছে, জরাজীর্ণ অবস্থা রয়েছে। সেখানে সেই যাতায়াত ব্যবস্থা খারাপ থাকার কারণে পর্যটকরা একবার আসলে দ্বিতীয়বার মুখ ফিরিয়ে নিচ্ছে, নিরুৎসাহী হচ্ছে। আর এখানে যে শৌচাগার নেই, তারপর আপনার যে পানির ব্যবস্থা, যে টিউবওয়েল সেগুলো নেই, সেগুলো নষ্ট হয়ে গেছে, টিউবওয়েল খুলে নিয়ে গেছে। তো এইগুলো যদি সংস্কার করে রক্ষণাবেক্ষণ করা যায় অবশ্যই পর্যটকরা আসবে, নয়তো বা আস্তে আস্তে পর্যটক মুখ ফিরিয়ে নেবে। ইকো পার্কে ঘুরতে আসা পর্যটকরা বলছেন বিশাল এই শ্বাসমূলীয় প্রাকৃতিক বনের সৌন্দর্য একদিনে উপভোগ করা সম্ভব নয়, তাই এখানে সরকার হোটেল মোটেল নির্মাণ করলে স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়ানো যাবে। এখানে পর্যটক থাকার মতো কোনো এরকম কোনো স্থায়ী কোনো হোটেল মোটেল নেই। তো এখান থেকে যদি থাকতে হয় তাদেরকে তালতলি উপজেলা শহরে গিয়ে থাকতে হবে। এখান থেকে 50 টাকা ভাড়া দিয়ে প্রায় 14 কিলোমিটার মতো পথ পাড়ি দিয়ে তাদেরকে থাকতে হবে। তো এখানে সেরকম যদি হোটেল হতো তাহলে পর্যটক আকৃষ্ট হতো। ট্যাংরাগিরির এই জায়গাটা যখন আমরা এখানে থাকার জায়গা না, তালতলির এই দিকটায় যদি একটা থাকার জায়গা থাকে ভালো, এখানে সেই স্টে করে এই জায়গাগুলো ঘোরা যায়। থাকার জায়গাটাও এখানে এতটা নেই, যেটা থাকতে হলে আপনাকে বরগুনা যেয়ে থাকতে হবে, আবার বরগুনা থেকে এখানে আসা, এখান থেকে যাওয়া, এই জিনিসগুলো একটু আর কি আপডেট করতে পারলে সুন্দর ঘোরার জায়গা। ইকো পার্কের দায়িত্বে থাকা বন বিভাগের কর্মকর্তারা বলছেন পর্যটকদের সুবিধার জন্য ভাঙা রাস্তা ব্রিজগুলো মেরামত করা হচ্ছে, খুব শিগগিরই মেরামত কাজ শেষ হবে। 10,000 একর সংরক্ষিত বন নিয়ে আমাদের ট্যাংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকা গঠিত। এটা সুন্দরবনের পরেই দ্বিতীয় শ্বাসমূলীয় ন্যাচারাল বন, এখানে পর্যটকরা বেড়াতে আসেন। তো আমাদের 2013-14 সালে ইকো ট্যুরিজম উন্নয়ন প্রকল্প নামে একটা প্রকল্পের আওতায় বেশ কিছু স্থাপনা হয়েছিল, যেটা পরবর্তীতে বিভিন্ন ধরনের ঘূর্ণিঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়, লবণ পানি ওঠার কারণে। তো আমরা রাজস্ব খাতের আওতায় বেশ কিছু কাজ করেছি, যেমন আমাদের এখানে 13টা ব্রিজ ছিল, তার ভিতরে প্রায় ব্রিজগুলি সচল আছে ইনশাল্লাহ, আর বাকি যে কাজগুলি সেগুলিও পর্যায়ক্রমে হবে।
স্থানীয় সংসদ সদস্য জানান, পর্যটন শিল্পের উন্নয়নের জন্য মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যা গণপূর্ত বিভাগের মাধ্যমে দ্রুত সময়ে বাস্তবায়ন করা হবে। টোটাল ট্যাংরাগিরিকে কেন্দ্র করে ট্যাংরাগিরি, সোনাকাটা, ফকিরহাট এই সমস্ত অঞ্চল কেন্দ্র করে আমরা একটা বড় ধরনের একটা প্রজেক্ট আমরা গ্রহণ করছি, যেটা আমাদের বড় ধরনের পর্যটন এলাকা হিসেবে আসল সমস্যাটা আমি বলছি যে এটা ঠিক আছে, এখন এখানে কমপ্লিট করবে, এখানে ফাইভ স্টার হোটেল হবে, ওইখানে বিভিন্ন মোটেল হবে, এগুলোর জন্য বড় প্রজেক্ট, যেমন রাঙ্গাবালি, তারপরে গলাচিপা, গলাপাড়া, গলাপাড়া যে এখন যেটা নাকি সমুদ্র বন্দর থানা, এইটা আমতলি, তারপরে বরগুনা, পাথরঘাটা, এই মিলে কিন্তু বিশাল একটা পর্যটন প্রকল্প সরকার গ্রহণ করছে। এটা গণপূর্ত অধিদপ্তর এটা করবে এবং এর জন্য প্রাথমিক কাজ প্রায় শেষ হয়ে আসছে, $2 মিলিয়ন কাজের জন্য প্রধানমন্ত্রী বসে আপাতত শুরু করে। সুতরাং আমরা চিন্তার কোনো কারণ নাই, এখানে বড় ধরনের প্রজেক্ট হবে। আমি এই সুযোগে একটু আহ্বান করব, তালতলিতে অনেক ধনী পরিবার আছে, এটা তারা ব্যক্তিগত পর্যায়ে করতে পারে কিন্তু আগায় আসে না। ওখানে আমরা এ পর্যটন কেন্দ্র থেকে দেখা যায় প্রাকৃতিক ম্যানগ্রোভ বনের সৌন্দর্য, বন্যপ্রাণী ও সাগর, দেখা যায় সূর্যাস্ত ও সূর্যোদয়। বরগুনা থেকে ইমরান হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট, RisingBD.com।